মুসলিম ধর্মাবলম্বীদের রোজার ইফতারির অন্যান্য উপকরণের পাশাপাশি মুড়ির চাহিদা থাকে ব্যাপক। ধনী গরিব সবার মাঝেই জনপ্রিয় এ খাবার। রমজান মাসের রোজায় মুড়ির চাহিদা বেড়ে যায় অনেক গুণ। ঝালকাঠির নলছিটি উপজেলার মুড়িপল্লির নারীরা বরাবরের মতো ব্যস্ত সময় পার করছে মুড়ি ভাজার কাজে। অনেক নারীদের হয়েছে বাড়তি আয়ের কর্মসংস্থান। প্রতিনিধি রাশেদ খান মিঠুর রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিদ। রমজানে ঝালকাঠির নলছিটি উপজেলার বৃষ্টি গ্রামে এখন দিন রাত চলছে মুড়ি ভাজার উৎসব। প্রতিদিন এই গ্রামগুলো থেকে মুড়ি দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। দেশ ছাড়িয়ে বিদেশেও রয়েছে এখানকার হাতে ভাজা মুড়ির চাহিদা। রাসায়নিক সার না মিশিয়ে হাতে ভাজা এই মুড়ি সুস্বাদু ও স্বাস্থ্যকর হওয়ায় বাজারে এর চাহিদা অনেক গুণ বেশি। একস লবণ দিয়ে পানি দিয়ে গোলাই, খাইতে খুব এই মুড়ি মজা লাগে। আমার এই মুড়িটার চাহিদা বেশি, খালি লবণ দিয়ে বাজি তো বিভিন্ন দেশে যায় মুড়ি। আমরা হাতে ভাজি মুড়ি, আমাকে মুড়িতে কোনো ভেজাল নাই, রাসায়নিক মুক্ত মুড়ি। আমাদের এই মুড়ির চাহিদা পর্যাপ্ত পরিমাণ। হাতে ভাজা মুড়ি কারিগরদের যে কোনো ধরনের সহায়তা করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ম্যানুয়াল পদ্ধতিতে মুড়ি ভেজে জীবিকা নির্বাহ করেন, এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। ওনাদের যদি কোনো অসুবিধা বা এক্ষেত্রে কোনো সমস্যা তারা ফেস করে থাকেন, আমাকে অবহিত করলে অবশ্যই নলছিটি উপজেলা থেকে তাদের সে ধরনের সহযোগিতা করা হবে। শবেবরাতের পর থেকে রমজান মাস পর্যন্ত কাজের চাহিদা বেড়ে যাওয়ায় প্রতিদিন একজন কারিগর 1000 থেকে 1500 টাকা আয় করে। এস এম হামিম, মাইটিভি নিউজ ডেস্ক।